আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডি নতুন একটা ভিডিওতে। একাদশ ভর্তি প্রসঙ্গে আজকে আমরা কথা বলবো। চতুর্থ পর্যায়ে আবেদন এবং তার সাথে এই যে কলেজ লগইন এবং সময় বাড়ানোর বিষয়গুলো নিয়ে, কলেজ রিসিভ নিয়ে বেশ কিছু শিক্ষার্থী অনেক চিন্তার মধ্যে রয়েছে। তারা ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় এই ছবিটা দিয়ে বেড়াচ্ছে, ভাই এখানে কী বুঝাইছে বুঝতেছি না, কী করতে হবে, আবার রিসিভ করতে হবে কিনা, নানান কথাবার্তা, সে বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, মূলত কয়েকটা বিষয় নিয়ে কথা বলা যেতেই পারে, কিন্তু বারবার একই টপিক নিয়ে কথা বলা যায় না, তাই যখনই আপডেট আসে তখনই ভিডিওগুলো শেয়ার করি। কারণ ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে কথা বলা ওরকমভাবে মানে টাইম লস বলা যায়, কারণ তোমাদের সময়ের দাম আছে। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইবার ক্লিক করো না, সাবস্ক্রাইবার ক্লিক করে রাখো এবং পাশে রেখে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ কলেজে তোমাদের সকল ইনফরমেশন তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। সামনে তোমাদের উপবৃত্তি রয়েছে, সেই তথ্যগুলো পাবা। এরই মধ্যে তোমাদের মানবিক বিজ্ঞান ব্যবসা বিভাগের বইয়ের দাম নিয়ে ভিডিও আপলোড করা আছে, চাইলে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো আমি এখানে সরাসরি আগে এই নোটিশটা সম্পর্কে জানাই, দেন তোমাদেরকে আমি চতুর্থ পর্যায়ে আবেদন প্রসঙ্গে জানাবো। তো এই নোটিশ সম্পর্কে বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজ প্রতিষ্ঠানের ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী 22 তারিখ থেকে 31 জানুয়ারি তারিখ বিকেল 5টা পর্যন্ত অনলাইনে কলেজ লগ ইন মেনুতে লগ ইন করে কলেজ রিসিভ করবে, অর্থাৎ শিক্ষার্থীর ভর্তি চূড়ান্ত নিশ্চয়ন করবে। সময় মতো রিসিভ না করলে শিক্ষার্থী ভর্তি বাতিল হয়ে যাবে, অর্থাৎ যদি সে কলেজ রিসিভ না করে তাহলে বাতিল হয়ে যাবে তার ভর্তিটা। যে শিক্ষার্থীতে বাতিল করবে না, মানে তোমার রিসিভ করবে না, তারটা বাতিল হবে। আর এখানে বলেছে 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। তো এই জায়গাটা অনেকেই এসে কনফিউজ যে ভাই আমরা এখানে কী করব। দেখো, ফার্স্টে বলছে যে কলেজ লগ ইন, কলেজ লগ ইন মানে বলছো, মানে কলেজ লগ ইন মানে কলেজ লগ ইন করবে তুমি না। সেক্ষেত্রে যে কলেজ লগ ইন যদি অপশনে ক্লিক করি, এখানে ইআইএন নাম্বার চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, যেটা কি তোমার কাছে আছে, তুমি কীভাবে এখানে প্রবেশ করবে, এটা কলেজের কাজ। কলেজ লগ ইন করে সে তোমাদেরকে রিসিভ করবে। তো তোমরা যারা অলরেডি টাকা পয়সা জমা দিচ্ছ, তোমাদের তো রিসিভ করেছেই, সো তোমাদের আর সমস্যা নেই। যারা নতুন করে ভর্তি এখনও হয় নাই, তাদের জন্য এই অপশনটা, এবং তোমার এখানে কোনো কাজ নাই, অর্থাৎ এই নোটিশটা তোমার জন্য নাই, এটা হচ্ছে কলেজের জন্য। সেখানে এত কনফিউজ, যারা বুদ্ধিমান তারা তো বুঝে গেছে, কিন্তু অনেকেই আছে বিষয়গুলো একটু বুঝতে কঠিন হয় বা অনেকে হয়তো বোঝে না বিষয়গুলো। তো এই জন্য তাদেরকে বলে নিলাম। এবার সে চতুর্থ পর্যায়ে আবেদন নিয়ে দেখো, এখানে একাদশ ভর্তি নিয়ে 7 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এটা মূলত দৈনিক শিক্ষা নিউজটা কভার করেছে, আজকে এই নিউজটা কভার করেছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা বলেছে, খেয়াল করে দেখো। এখানে বলছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 3 ধাপের অনলাইন আবেদনে মনোনীত শিক্ষার্থীরা, মানে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে শিক্ষার্থীরা যারা কলেজ পাইছো, তোমাদের 26 জনের পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল, অর্থাৎ চূড়ান্ত ভর্তির কথা ছিল। এবার তা বাড়িয়ে 7 ফেব্রুয়ারি পর্যন্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই চূড়ান্ত ভর্তি 7 তারিখ পর্যন্ত করেছে। মানে এখানে চতুর্থ পর্যায়ে আবেদন 7 তারিখ পর্যন্ত না, চূড়ান্ত ভর্তি, মানে কলেজগুলো চূড়ান্ত ভর্তি করাইতে পারবে 7 তারিখ পর্যন্ত, যেটা আগামী 26 তারিখ পর্যন্ত কিন্তু ছিল। সেক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে কথা। দ্বিতীয়ত, তারা যেটা বলেছে যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের 3 ধাপে মনোনীত, সারা দেশে প্রায় 13.5 লক্ষ শিক্ষার্থী নিশ্চয়ন ফি জমা দিল, কেউ কেউ এখনও চূড়ান্ত ভর্তি হয়নি। ভর্তির ক্ষেত্রে 26 জনের সময় পর্যন্ত দেওয়া হয়েছিল, সেটি আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তির জন্য অনলাইনে আবেদন করেও কলেজ নির্বাচিত হলেও কেউ কেউ নিশ্চয়ন করেনি, আবার কেউ কেউ কলেজই পায়নি। অনেকে হচ্ছে গিয়া কি নিশ্চয়ন করে না, অনেকে কলেজ পায় না, আবার অনেকে এক প্রকার আবেদনে করেনি। তাদের জন্য চতুর্থ পর্যায়ে আবেদন প্রসঙ্গে তারা বলেছে যে তাদের ভর্তির জন্য আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চতুর্থ ধাপে আবেদন ও ফলাফল প্রকাশ করা হবে, অর্থাৎ তাদেরকে আবার চতুর্থ পর্যায়ে আবেদনের কার্যক্রম শুরু করবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তো অনেক কলেজের শিক্ষকরা নাকি বলছে চতুর্থ পর্যায়ে দিবে না, তাদেরকে বলতেছি প্যারা নিও না ভাইয়া, দিবে, তারা বলছে দিবে। এখন দিলেও তো তুমি আবেদন করতে পারবা, না দিলে তো করতে পারবা না, আর না দিলে তো কিছু করার নাই, তখন ম্যানুয়ালি চেষ্টা করে ভর্তি হওয়ার। তো এক্ষেত্রে বলছে 1 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই চতুর্থ পর্যায়ে আবেদন প্রসঙ্গে। সো 1 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ওয়েট করো, চতুর্থ পর্যায়ে বিজ্ঞপ্তি দিলে আমরা তোমাদেরকে সেগুলো জানিয়ে দিব। সো এত প্যারা খাইও না বা এত টেনশন করো না, আশা করি ভালো কিছুই হবে। সো এই হচ্ছে আপাতত চতুর্থ পর্যায়ে আবেদন এবং এই টুকটাক বিষয়গুলো নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। নেক্সট কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দিব। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।